বন্ধুরা, আরও এক নতুন শিহাব পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এখন মনে হচ্ছে যে পায়ে হেঁটে হজ করা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। শিহাবের সাফল্যতা দেখে প্রতিদিন কেউ না কেউ পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ত করছে এবং ঘর থেকে বেরিয়ে পড়তেছে। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এ তৃতীয় নম্বরের শিহাব যে নাকি পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে সে পায়ে হেঁটে হজ করার জন্য মক্কার দিকে গমন করছে। আর ইনার নাম হচ্ছে হাশিম, আর সে ভারতের ফিরোজাবাদের করিমগঞ্জ থেকে নিজের যাত্রা শুরু করেছে। পায়ে হেঁটে হজ করতে যাওয়ার জন্য কোনো কিছুর ব্যবস্থা নেই এই লোকটির। তার কাছে না আছে কোনো পাসপোর্ট, না কোনো পারমিশন। সে কিভাবে পায়ে হেঁটে হজ করতে যাবে, আসুন শুনে নিই তার মুখেই। साधन कुछ नहीं है, खाली एक बैग है। खाली बैग। अच्छा, आपका सफर किस तरीके से आगे का तय होने वाला सर? मेरा रास्ता राजस्थान जाना है। राजस्थान? राजस्थान से होते हुए आप किधर निकलेंगे? जोधपुर। तो सर, आपने बीते पल से प्लानिंग करी चीज की या फिर आपके दिमाग में एकदम ये चीज को मेरे एकदम दिमाग में मेरे दिमाग में आई, मेरे दिल ने गवार दिया, अल्लाह ने हुक्म करा, अब मैं तो निकल पड़ा। आपका प्लेव अभी कहाँ तक जाओगे? अभी तो पता नहीं था, जब तक सात दिन पे चली रहे। এই ভিডিওগুলি দেখে মনে হচ্ছে যে পায়ে হেঁটে হজ করতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কেউ ইচ্ছা করলো আর পায়ে হেঁটে হজ করতে যেতে শুরু করলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে হজ করতে যাবেন? হাশিম নামক ব্যক্তিটি বলল যে আমার মাথায় এলো যে আমি হজ করতে যাব, এবং এটিতে আমার মনসাক্ষ্য দিল আর আল্লাহ তাআলা হুকুম করলো, আর আমি পায়ে হেঁটে হজ করার জন্য বেরিয়ে পড়লাম। এই লোকটির মুখে এতগুলো গুটকা আছে যে সে ঠিকভাবে কোথাও বলতে পারছে না, আর কোন রুট দিয়ে যাবে সেটাও সে জানে না। না ইনার কাছে কোনো ম্যাপ রয়েছে, না কোনো অ্যান্ড্রয়েড ফোন। আর হাশিম ভাই বলে যে আমি প্রতিদিন 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করব। কিছুদিন আগে আরও একজন মস্তান চাচা পায়ে হেঁটে হজ করার জন্য বেরিয়েছিল, যার সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। যদি সেটি না দেখে থাকেন তা অবশ্যই দেখবেন। আর এই তৃতীয় হাশিম হজ করার উদ্দেশ্যে বেরিয়েছেন। কিভাবে যেতে হবে, পাসপোর্ট, ভিসা, পারমিশন তার কাছে কিছুই নেই। শুধু শিহাব চট্টুর ভাইয়ের সফলতা দেখে মনে ইচ্ছা হয়েছে আর তিনি বেরিয়ে পড়েছেন। এই লোকগুলোর কাছে কি পায়ে হেঁটে হজ করতে যাওয়া হাসি খেলায় পরিণত হয়েছে, যে কেউ ইচ্ছা করল আর পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল? বন্ধুরা, এই লোকগুলির জন্য অন্যদের সুবিধা হয় ইসলামের বিরোধিতা করতে। যে দেখো, ইনার কাছে কোনো পাসপোর্ট অথবা ভিসা নেই, তবুও তারা অন্য দেশে প্রবেশ করতে চাচ্ছে। বন্ধুরা, শুধু এরা শিহাব ভাইয়ের মতো বিখ্যাত হতে চায়। শিহাব ভাইয়ের এ পায়ে হেঁটে হজ করতে যাওয়ার পূর্বে তাকে বিভিন্ন স্তর থেকে পারমিশন নিতে হয়, এবং এই অনুমতি নিতে নিতে তিনার এক বছরের মতো কেটে যায়। তারপর তিনি হজের সফর শুরু করেন। কিন্তু আজকাল কিছু লোক পায়ে হেঁটে হজ করতে যাওয়াকে ঠাট্টা তামাশা বানিয়ে দিয়েছে, যে প্রতিদিন কেউ না কেউ বিনা পাসপোর্ট আর ভিসায় পায়ে হেঁটে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে গমন করছে। বন্ধুরা, এমন যদি কেউ করে থাকে তাহলে তাকে ওই দেশের সীমানায় আটকে দেওয়া হবে, এবং তার উপর আইনের বিভিন্ন ধারা লাগিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে নিতে পারে। এই জন্য হজে বেরোনোর আগে তার অনুমতির জন্য যেসব জিনিসের প্রয়োজন তা করে নেওয়া উচিত। অবশেষে এই ব্যক্তিটির সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।